बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन आपनारा सबाई आशा करछि आपनारा जे जेखाने आछेन आल्लाहर रहमते अनेक भालो आछेन आलहामदुलिल्लाह आपनादेर दोआय आर आल्लाहर रहमते आमिओ भालो आछि। आज शुक्रवार सबाइके जुम्मा मुबारक। तो आजके आमि सकाल थेकेई आमार ब्लगटा स्टार्ट करतेछि, आशा करछि आपनादेर काछे भालो लागबे। चेष्टा करब आपनादेर साथे रेगुलर ब्लग शेयर करार जन्य, बाकीटा आल्लाह पाकेर इच्छा। एटा होच्छे सकाल बेला, एखन सकाल 8টা বাজে। আমি কিন্তু আগে থেকে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে তারপর ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর আমি নাস্তাটা করতেছি। তো শুক্রবারে কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে অনেক ভালো হয়। নাস্তাটা করা হয়ে গেলে আমি তো আমার বেডগুলা গুছিয়ে নেছি। তো এখানে তোশকটা ঝাড়ার পরে কিন্তু আমি এখানে একটা কাঁথা বিছিয়ে দিব। তো এটা আমি অনেক আগে থেকেই করি, কাঁথা বিছালে হয় কি আমাদের যে তোশকটা ওটা ময়লা হয় না আর কি। তো চাদরের ফাঁকে কিন্তু বালিটালি যেতে পারে। কাঁথাটা বিছানো হয়ে গেলে আমি চাদরটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটা ব্রাশ দিয়ে আমি খাটের যে ডিজাইনগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, এতে করে বালি জমে না। আমি প্রতিদিনই একটু ঝেড়ে তারপরে মানে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। তো সবগুলো ফার্নিচার এভাবে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি দুপুরের রান্নায় চলে যাব। আমার বেডগুলো গোছানো হয়ে গেছে, আর একটা বেডও আমি গুছিয়ে নিয়েছি, তো সেটা আর শেয়ার করিনি। আর ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্লাসগুলো কিন্তু এভাবে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, আমার বাচ্চা হাত দিয়ে মানে ময়লা করে ফেলে এ আর কি। এগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এখানে আমি দুপুরের রান্না চলে আসলাম। এখানে গরুর গোশত নিয়েছি, আধা কেজির চেয়ে একটু বেশি হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। গোস্তটাকে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরা বাটা দিব 1 চা চামচ, আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এই মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি সবসময় গরুর গোশতটা এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে আসলে অনেক ভালো লাগে। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব, তার মধ্যে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আধা ঘন্টা পরে চলে আসলাম চুলায়। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা প্যানে, আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে আমি গোশত দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই তো ম্যারিনেট করা গোশতগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে গোশতগুলো কষানো হবে অত কিন্তু খেতে ভালো লাগবে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আর লাইক একটা অবশ্যই করে দিবেন। দেখতে পাচ্ছেন গোস্ত থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে, এই পানির মধ্যে আমি এই গোস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গোস্তটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে কিছু আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা গোস্তের সাথে আমার বাচ্চারা অনেক পছন্দ করে,
এজন্য আমি চেষ্টা করি একটু আলু দেওয়ার জন্য আর কি। তো আলুটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। গোস্তটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করলেই হয়ে যাবে। কষানোর মধ্যে কিন্তু গোস্তটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এই তো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। তরকারিটা হয়ে গেছে, এরকমই ঝোল থাকবে। এখন আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এই তো ফাইনালি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করে নেব, সাদা পোলাও। আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি, তো সে ভিডিওটা করেছিলাম, স্কিপ পড়ে গেছে। আর আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি, আর তেজপাতা, আর দিয়েছিলাম এলাচ, দারচিনি। আর পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজিনি, হালকা একটু ভেজে আমি চালটা দিয়ে এখন চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তো একদম সাদা পোলাও খেতে কিন্তু ভালো লাগে না, তাই আমি অল্প কিছু গাজর কুচি দিয়ে দিলাম ফ্রোজেন করা। এতে করে খেতেও ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। এখানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তো সেজন্য 3 কাপ পানি আর 3 কাপ দুধ আমি একসাথে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম সেটা। তো এভাবে যদি দুধ দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা যেগুলা খেতে পছন্দ করে ঠিক সেগুলাই রান্না করার জন্য। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি, আর দিয়ে দিব 3-4 ফোঁটা কেওড়া জল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো দিয়ে তারপরে এটাকে আমি আরও 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে দমে রাখবো। খুব ভালো করে ঝরঝরে হয়েছিল পোলাওটা, খেতেও অনেক ভালো হয়েছে। তো আমি খাওয়া দাওয়ার পরে বিকেলে ভয়েসটা দিয়েছিলাম। এই সময়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে এভাবে বাসায় রান্না করে দিতে পারি। এটা হচ্ছে 10 মিনিট পরে, দেখতে পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, অনেক ঝরঝরে হয়েছে কিন্তু। আর পরিমাপ অনুযায়ী চাল দিয়ে যদি পরিমাপ অনুযায়ী পানিটা দেওয়া হয় এতে করে পোলাওটা খুব ঝরঝরেই হবে। তো আমার পোলাও রান্নাও হয়ে গেছে, এখন কিন্তু দুপুর 12টা বাজে, 12টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এই তো ফাইনাল লুকটা। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি, তো সার্ভ করার সময় আমি সেটা দিয়ে দিব। তো শুক্রবার বড় ছেলে এসে নামাজ পড়ে খাবে, তো খাবার দাবারগুলো রেডি করে নিলাম। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।